সরকারি চাকুরির ক্ষেত্রে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। শিক্ষা দপ্তর হোক কিংবা অন্য কোনো দপ্তর, প্রয়োজন অনুসারে সরকারি কর্মচারীদের বদলি করে থাকে দপ্তর। এক্ষেত্রে কারোর কোনো ব্যক্তিগত হাত নেই, কিন্তু এই বিষয়টি বুঝতে নারাজ আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এবারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের এক শিক্ষক বদলিকে কেন্দ্র করে স্কুলে তালা ছুড়ে ধর্মনগর কৈলাসহর মূল সড়কপথ অবরোধে বসে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিদ্যালয়ের এসএমসি কমিটির বর্তমান চেয়ারম্যান, এসএমসি কমিটির প্রাক্তন চেয়ারম্যান এবং স্থানীয় শাসক দলীয় নেতারা। অবরোধ স্থলে পৌঁছে ছাত্রছাত্রীদের অবরোধ প্রত্যাহার করে স্কুলের তালা খুলে দিতে বলেন তারা। কিন্তু এই বিষয়টি মানতে নারাজ ছাত্রছাত্রীরা। তাদের দাবি, শিক্ষক ব্রজলাল নাথকে কোনোভাবেই বদলি করা চলবে না। এই সবের মাঝে প্রখর রোদে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন ছাত্রী। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে। এই ঘটনায় বিদ্যালয়ের এসএমসি কমিটির প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের গালাগাল ও মারধর করার অভিযোগ উঠেছে। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসএমসি কমিটির প্রাক্তন চেয়ারম্যান জানান, ছাত্রছাত্রীদের বুঝিয়ে পথ অবরোধ মুক্ত করতে এসেছিলেন তিনি, কিন্তু তারা মানতে চাইছিল না। তাই এসএমসি কমিটির একজন প্রাক্তন চেয়ারম্যান হিসেবে ছাত্রছাত্রীদের তিনি কড়া গলায় বুঝিয়েছেন, কিন্তু তাদের গালাগাল কিংবা মারধর করা হয়নি। এখানে শুধু তো আমি ছিলাম না, এখানে এসএমসি চেয়ারম্যান উনার নামও বলেছে বলছি, এবং এলাকার সবাই আমরা শুনে গিয়েছি। যাওয়ার পর তাদেরকে এবং আয়ার সাহেবও ছিলেন, তাদেরকে বলে বুঝে এখান থেকে আমরা স্কুলে নিয়ে গেছি। এই যে আধা ঘন্টা সময় এরা রাস্তায় ছিল, যাওয়ার পর এক এক করে সেন্সলেস হওয়া শুরু হয়েছে। তারপর যাওয়ার পর স্কুলের যে গেটটা আছে, গেটটা গ্রিলটা তালা মারা ছিল। আমরা ছাত্রদেরকে বারবার সবাই মিলে অনুরোধ করেছি যে তোমরা চাবিটা দে। প্রথমবার এই স্কুলের ছাত্রছাত্রীরা এরকম স্টেপ নিয়েছে। আমরা ওনাদের এটাই বলেছি, ছাত্রছাত্রীদের সব আমাদের গ্রামে, আমি প্রাক্তন এসএমসি চেয়ারম্যান ছিলাম, ঠিক আছে, প্রাক্তনের তো কোনো নয়, উনি আমার বাড়িতে গিয়েছেন, উনি আমাকে বলেছেন যাওয়ার জন্য, সঙ্গে আমি গিয়েছি। গিয়ে তাদেরকে একটাই আমাদের উদ্দেশ্য ছিল, ছায়াতে নিয়ে আসা, রাস্তার অবরোধ বন্ধ করা। এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় এক ঘন্টা বন্ধ ছিল ধর্মনগর কৈলাসহর মূল সড়ক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।